বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খানের আশিতম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা সন্ধ্যায় বসিয়ান এই সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের নেতারা এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন রাহাত খান উনিশশো সালের ১৯ ডিসেম্বর কিশোরগঞ্জের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি দৈনিক ইত্তেফাকের সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন বর্তমানে তিনি প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাহিত্যকর্মীর স্বীকৃতি হিসেবে উনিশশো সালে তিনি একুশে পদক লাভ করেন